একজন মুসলিম যিনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখেন তিনি অন্য সমস্ত কাজের মতো তার চুল রাখার ক্ষেত্রেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং নির্দেশনাকে গুরুত্বের সাথে ফলো করবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখার ক্ষেত্রে তিন ধরনের চুল রাখার নির্দেশনা দিয়েছেন এবং সেটি সুন্নাহ আর এক ধরনের চুল রাখাকে জায়েজ করা হয়েছে ইসলামের শরীয়তে আর এক ধরনের চুল রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যে তিন ধরনের চুল পুরুষদের জন্য রাখার নির্দেশনা রয়েছে এবং সেটি সুন্নাহ তোমাদের থেকে একটা হলো জুম্মা আর একটা হলো লিম্মা আর একটা হলো ওয়াফরা ওয়াফরা বলা হয় মাথার চুল স্বাভাবিকভাবে বড় হতে হতে কানের লতি বরাবর যখন হয়ে যায় সেটাকে আর লিম্মা বলা হয় চুল বড় হতে হতে কানের লতি থেকে কাঁধের মাঝামাঝি পর্যন্ত এসে যখন স্থির হয় এই সাইজের চুলকে বলা হয় ওয়াফরা আর জুম্মা বলা হয় যে চুল বড় হতে হতে কাঁধ পর্যন্ত চলে আসে এটাকে এই তিন ধরনের চুল রাখা হলো নবী আলাইহিস সালামের সুন্নাহ এবং এই তিন ধরনের চুল রাখার বিষয়টি সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে আর এছাড়া পুরো মাথার চুল যদি কেউ ছোট করে রাখতে চান তাহলে সমান করে পুরো মাথার চুলকে ছোট করে রাখাও জায়েজ রয়েছে যে প্রকার চুল রাখার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে তিনি কাজা করতে নিষেধ করেছেন কাজা বলা হয় মাথার কোন এক অংশে চুল চেসে ফেলা আবার অপর অংশে রাখা কোন অংশে খুব বড় করে রাখা অপর অংশে একদম চেসে ফেলা এ ধরনের উদ্ভট কিসিমের চুল রাখার ব্যাপারে নবী আলাইহিস সালাম সেই 1450 বছর আগে নিষেধ করেছেন এছাড়াও আবু দাউদের বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুম মিনহুম যার অর্থ হলো যে ব্যক্তি কোনো শ্রেণীর মানুষের সাদৃশ্য গ্রহণ করবে তাদের অনুকরণ করবে সে তাদের দলভুক্ত হবে তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে অতএব অন্যান্য কাজের মতো চুল রাখার ক্ষেত্রেও যদি কেউ বখাটে উচ্ছৃঙ্খল উদ্ভট আল্লাহর প্রতি ঈমান নেই কুফফার ফাসেক এ সমস্ত মানুষের যে হেয়ার কাটিং সেটার যদি অনুকরণ করে সেই স্টাইল যদি অনুকরণ করে এবং তাদের মতো করে চুল রাখে উদ্ভ্রান্তদের মতো করে নিজেকে সাজাবার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে সে তাদের দলভুক্ত হবে এবং এটা অত্যন্ত ভয়াবহ একটি বিষয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল রাখার যে ধরনের বিবরণ আমরা হাদিসে পাই তা হলো একেবারে সোজাসুজি অর্থাৎ তিনি পেছনের দিকে চুল রাখতেন কখনও মাঝে সিঁথি কাটতেন আর কখনও শুধু পেছনের দিকে তিনি চুলকে আঁচড়ে রাখতেন কোথাও বড় কোথাও ছোট এ ধরনের উদ্ভট কিসিমের চুল তিনি রাখতেন না মেয়েদের জন্য চুল রাখার ক্ষেত্রে নবী আলাইহিস সালামের যে সুন্নাহ আমরা পাই তা হলো তারা সচরাচর বা স্বাভাবিকভাবে তারা চুলকে লম্বা করবেন বড় করবেন খোপা বা বেনি তারা বাঁধবেন তবে চুল চাষা তাদের জন্য সর্বাবস্থা নিষিদ্ধ এমনকি হজ বা উমরার পরে পুরুষদের চুল চাষার নির্দেশ থাকলেও নারীরা চুল সামান্য ছোট করবেন 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এই পরিমাণেই আর উম্মাহাতুল মুমিনিন থেকে মাথার চুল ছোট করার বিষয়টি সহিহ মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত হয় অতএব যদি কখনও তারা চুল ছোট করতে চান তাহলে সেটা করতে পারবেন কিন্তু করতে গিয়ে কোনো কুফফার নারীর সাথে সাদৃশ্য যেন না হয় পুরুষের সাথে সাদৃশ্য যেন না হয় এই বিষয়টি তারা খেয়াল করবেন অতএব হে যুবক আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যার অর্থ হলো ইমানদারদের জন্য আল্লাহ রাসূলের মাঝে রয়েছে সর্বোত্তম আদর্শ তিনি আমাদের সর্বোত্তম মডেল তার স্টাইল হলো আমাদের জন্য সবচেয়ে বেস্ট স্টাইল অতএব জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো মাথার চুল রাখার ক্ষেত্রেও আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আমরা অনুকরণ অনুসরণ করি এবং তিনি যেভাবে চুল রাখতে নিষেধ করেছেন সেই কাজা পদ্ধতির চুল রাখা অর্থাৎ মাথার কোনো এক অংশে চুল চেসে অপর অংশে চুল রাখা বা এক এক অংশকে এক এক রকমের করে চুল রাখার যে খেলাফে সুন্নাহ পদ্ধতি রয়েছে নিষিদ্ধ পদ্ধতি রয়েছে সে উদ্ভট রকমের চুল রাখা থেকে আমরা নিজেদেরকে হেফাজত রাখি বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে সুন্নাহ অনুসরণ অনুকরণ করে সর্বোত্তম লাইফস্টাইল ধারণ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু